হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর জিএলএক্স। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু ইভেন্টস এবং ষোলোতম এলিট মাস্টার ট্রেজার এবং লোকেশন কোন ম্যাপে পড়েছে, এবং যারা এখনও পেট এবং পেট স্কিন পান নাই কীভাবে পাবেন, এবং কি আজকে আরও নতুন কিছু ইভেন্ট আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকন অন করে দেবেন লেটেস্ট ইভেন্টের নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো গাইস, আমরা চলে যাচ্ছি মূল টপিকসে। তো গাইস, আমরা গেম লগ ইন করার সাথে সাথে দ্বিতীয়বার মতো নিউ ফেডেড হয়েল স্পেন দেখতে পাবো, আর এটা কীভাবে আমরা স্পেন করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 10টি বন্ডল থাকবে, আপনারা 10টি থেকে যে কোনো 2টি রিমুভ করে নেবেন, যে 2টি আপনাদের পছন্দ না 2টি রিমুভ করে আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে আপনারা প্রথম স্পেন দেখতে পাবেন 9টি ডায়মন্ড স্পেন, প্রথম স্পেন 9টি ডায়মন্ড, দ্বিতীয় স্পেন আপনারা 19টি ডায়মন্ডটি দেখতে পাবেন। এভাবে আপনারা স্পিন করে 8টি বন্ডলে 1000 থেকে 1200 ডায়মন্ড খরচ হবে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। ইনকিউবেটর নিউ বন্ডল স্পেন এবং টপ আপের আজকে লাস্ট ডেট। তো যারা টপ আপ করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনের বিকাশ নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে টপ আপ করে নিতে পারেন। যারা পেট এবং পেট স্কিন একেবারে পান নাই তারা আজকে গেম লগ ইন করুন, গ্যারেন্ট আপনাদেরকে পেট এবং পেট স্কিনটা একেবারে দিয়ে দিচ্ছে ফ্রিতে। তো আপনারা আজকে লগ ইন করুন, এবং কীভাবে আপনারা মেলের মাধ্যমে ক্লেম করে আপনারা পেট এবং পেট স্কিনটা নিয়ে যান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যারেন্ট আপনাদেরকে মেইল করে দিয়েছে কীভাবে পেট এবং পেট স্কিন দিবে, তো আপনারা ক্লেম করে নেবেন গাইস। ক্লেম করে নিয়ে আপনারা পেট এবং পেট স্কিনটা কালেক্ট করে নেবেন। তো যারা পেট পাইছে তাদেরকে স্কিন দিচ্ছে, যারা স্কিন পাইছে তাদেরকে পেট দিচ্ছে। তো আপনারা দেখে নিন কীভাবে আপনাদেরকে বান্ডেলটা দিচ্ছে আজকে। তো গাইস, আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্রেজারি বক্স লোকেশন, গাইস নতুন ট্রেজারি বক্স লোকেশন পড়েছে নতুন ম্যাপে, কালাহারি ম্যাপে। কালাহারি ম্যাপে আপনারা ট্রেজারি বক্স কালেক্ট করে নেবেন। তো এভাবে আপনারা ট্রেজারি বক্স লোকেশন থেকে ট্রেজারি বক্সটা লুট করে নেবেন। আপনারা চাইলে আমি যেভাবে করছি আপনারা দেখে নিতে পারেন, আর সবচেয়ে বেটার হয় কিছু হালকা লুট করে আসবেন, কারণ হলো এনিমিস হয়তো আপনাকে ট্রেজারি বক্সটা নিতে দেবে না। তো আপনি সেই অবস্থা লোকেশন করে আপনি মারা গেলে কোনো সমস্যা নেই। তো গাইস, এই করোনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।